নমস্কার বেহাই বসো নমস্কার বেহাই বসো বসো বেহাই বসো বাবা লোকাই বাবা আসন গ্রহণ করো যথেষ্ট হোক লক্ষ্মীদা চিরশক্তি বসো বাবা লেখা বাদ কি হোক আমার ছেলের পাশে তুমিও বসো তোমরা তাহে বেয়ানি লাগছি কি দাও বেমশোই বলো আমরা ততক্ষণে আমরা বিশ্রাম পক্ষে যাই বেমশোই বেশ তাই করা হোক এসো বেমশোই ঘন ঘন ডাকছেন গে না বাবা তার বাপের বাড়ি কাল রে কে বাবা তবত করে ফেলেছেন
কটকা খালি খালি পন্তা খাবা বসিও পন্তা খায় যে হাগ বাগিছো হাগিয়া নে খালি ইলাকাম করছো খালি ছুটবার টাইম পাওনি ওই দিদা বিশ্বাস করব ওদিকে এই যে সকালে হাগেছো না যত কাম টানি আমি বিকালে ছুটি থুয়ে খাবারে বুঝতে পারছি জরুরি ঢেল গোতরা দি আসিয়া ওই দিদা পন্তা খায় খায় শরীরটা কি করি আইছকে কেন কে এনাগলা মোটা হইছি কে নকটা এরকম হইছো উথল পাতাল হইছো উথল পাতাল কোন আছি তুই যে নাং বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় পালে আসিস কম কই কি টানিছি আইডা বাইকি আনছি নাকি বেখে বাইকি দিকে কিছু টানে পারো নুই রে ছাইটের বেগ আনিছো ছাইটের বেগ না হেগে সাইড বেগ কহে কি সাইড বেগ সাইড বেগ হকে মা মই মই মনে কইছো যে সাইডত থাকতে এই খাতিরে মই সাইডের বেগ কম কি আনি আইছ খারতো বটা এটা এ না থিয়া দুতলে থাক এই রকম বেগ তো কন্দা ওই তুই কি খাই মোটা হাজি গে কেন গে নকটা এরকম হইছু এ শান্ত শান্ত এ ওই ফেন নালেছে বাচ্চা এটা এই ওই দুই না কি গে কি ঠিক বুঝি কি বাগে এটা এটা ধরে দে আসি আর হিসাব কিতাব ঠিকছে তো মই কেন করে কই তুই কই আর বড় কথা না হলে বিয়া বাড়ি হয়ে গেলে মুশকিল ও দিদা বাবা কেন নাগাছে মুখ দেখা থাকে কেন নাগাছে কে দোসরা মত নাগাছে মুখ গেলে কেন কে কি হইছে ই কি বল তোর কে চমকেছি কেন কে আই এমন ওকে দেখে নকো কেন কি দেখে যে কে গুতা দি আই নকতা এরকম বিডি চমর বাপ চোদ্দ গুষ্টুনি দেখে তোমার দেখতে সমান সমান বেটি হাসিছি মুখল মশা ঢুকবে দেখি সবার সমান সমান তোর কে মে খোলা খোলা হকে মা মানুষ কি নেংরা নেংরা সাজে বাজে হয় কে মোহ এটা কারণে হয় হাই কি মা তোমার ডাঙ্গিটা কি হইছে কে আই জিম কোন মহা মাই মই বে নাই তো রোজ আর কে এই মই যে হইছ না ওই লাগে দেখি হয় এই ওই হাই কি মা ওই অনঙ্গ মানুষ কি সাজে বাজে হয় অনঙ্গ আসিস না মানুষ কি নোংরা নেংরা নুলা সাজে বাজে হয় কেন করে হইছে তে কি মানে কি হল কি হকে মা তো শুন বাজা কি তুই ওদিকে না ভালো ছিল কেন ওদিকে ভালো ছিল না কেন করে হইছে তো মাস ধরে এরকম হয়েছো কেন করে হইছে তে ওই দি ইন না অরিজিনাল বুক দর তো সঙ্গ আমাদের করছে বাবা পায় কেন কাম করছে কেন করে এটা হল ইয়া শুন বাজা কি দেখি কোক দিতে চুলকানি দিছে মা বিশ্বাস করব দিদিকে মনসিতে কই মুখ টুনি মানে টুনির বয়স মাত্র তিন মাস হয়েছিল হ্যাঁ আচ্ছা যখন দেখলে নকটা হয়েছে না হলাস তলাস হয়েছে নবি আচ্ছা এলাই তো হলাস বিশ্বাস করবো দিকে এরকম একদিন ছাগল জল দিবা কিছু ওই ছাগল বাড়ি হ্যাঁ আচ্ছা জঙ্গল বাড়ি ছাগল ছাগল জল দিবা কিছু হ্যাঁ ছাগল জল দিয়ে বেশ করে আরাম করে বসে আছো আর কোন পাকা যে ডান্ডা হিসাব আসি দেখলে আমাকে পেঁচাই পারি লিগে গুরু দুধ খায় ডান্ডাই সাপে মানুষের খায় এটা দিবি কেন করে চলাক মানুষ করিস কি আসলে যখন দেখেছো না তখন দেখে ভালো কথা
ايه
মাথা চরবা চাহাচি অনুমতি দেন না নাই দশ ঠাকুরলা দশ
দশটা বললা বেটার বেয়া দি বাজা আছি ফুল মাথা চলবে দাইছি অনুমতি দেন না নাই কি কয়েছেন দশটা বললা অনুমতি দিন কালকে কি খিলাবে তালে না উলুলুই দাও উলুলুই দাও ওই কালকে কি খিলাবে না মা দাও তোমরা বট ডাক দাও তোমরা কোনা ডাক দাও পানি সুপারি পয়সা দো হ্যাঁ দশটা গুল্লা যাই যাই দান পারবেন তাক তাক মিষ্টি দিব আর যাই যাই দান নি পারবেন আমার মিষ্টি নাই দিব তোমার জন্য তিন বস্তা মিষ্টি তিন বস্তা মিষ্টি তোমার জন্য না দান পারো দান পারে রে ও না এই বাড়ির মান্ডিয়া দান পারে Yeah.
চলো বেহুলা তোমার জনি নগরী মায়া মোহ ত্যাগ করি আমার চাম্পুলায় চলো আমরা দুজন মিলে যাত্রা করব বেহুলা সোদনে চড়িয়া সূর্য ডোবার আগেই যেন আমরা চাম্পুলায় যেতে পারি চাইল নবতী রে
তোমার হস্তে কি দান দিয়েছি অনেক কিছু দক্ষিণা দিয়েছি মা দিয়েছি বলো না মা গো দক্ষিণা অনেক কিছু দিয়েছি কিন্তু অত দক্ষিণা কথা তো এখন বলা যাবে না মা শোনো বাবা তোমার দক্ষিণা দেখার জন্য আমার চম্পার বাসীগণ সবাই তাকিয়ে আছে তুমি এক এক দক্ষিণের কথা বলো আমি প্রাণ ধরে দেখব মা তাহলে সামান্য কিছু দক্ষিণা করতে বলছি বলো বাবা মা গো ভরসি ভরসিয়া বলো বাবা এ দেখো মা সোনার পিয়েছি ভাগো অতি পঞ্চম জোড়া প্রথম মধ্যে দান পিয়েছি ভাগো অতি পঞ্চম জোড়া প্রথম মধ্যে দক্ষিণা দিয়েছি আমায় প্রতি পঞ্চম জোড়া তারপর দক্ষিণা দিয়েছি আমায় অনেকগুলো থালার রটা আমায় ওই যে লক্ষ্মীলা কান্দরে হে বাবা বাছিদান দিয়েছে আমায়
আমি বলিতে না পারি হে বাবা কিন্তু শেষের দক্ষিণে কি পেয়েছি জানো কি পেয়েছো ওই দেখো মা সত্যি বাবা তোমার দক্ষিণে দেখি আমার খাটখানা দেখে পছন্দ হয়েছে সুন্দর খাট দিয়েছি তোমাকে মা গো সবে কিছু দিয়েছে মা হে বাবা কিন্তু আমার বেউলার মুখটা খুব পছন্দ হয়েছে মা গো হে বাবা তুমি বেউলাকে দেখে কি পাগল হয়ে গেছো কেন দেখো মা আমার দিকে চেয়ে দেখছো না ও তোমার খেতে লেগেছে মা গো চলো বাবা তুমি কিছু ভোজন করে তোমার বাবার কাছে পৌঁছে দিয়ে আসি বেশ মা গো চলো কিন্তু আমার জন্য কি খাবার করেছো মা তোমার জন্য তোমার জন্য পায়েস তৈরি করে চলো মা গো চলো বাবা নিয়ে চলো মা নিয়ে চলো